তিনি নিজেই পালন করছেন, গোচারণ করছেন। লক্ষ্মী সহস্র শত সম্রসভ্যমানম, সহস্র সহস্র লক্ষ্মী মণির দ্বারা যেখানে তিনি সভ্যমানম, এবং যে গোবিন্দ তার আমি ভজন। চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় সর্ব চোখে দেখে তারে প্রপঞ্চের সময়। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, সেই অপ্রাকৃত চিন্ময় বৃন্দাবন এই প্রাকৃত নেত্রের দ্বারা গোচরীভূত হয় না। এ মনে করবেন না কি দ্বাপরে সে ধাম এসেছিলেন, এখন নাই বলে না, ত্রিকাল সত্য লীলা। এখনো শ্রী শাণ্ডিল্য মুনি বলেছে স্কন্দ পুরাণে, যে প্রেম প্রাপ্ত পুরুষ যারা তারা আজকেও অনুভব করে, সেই লীলা আজকেও চলছে, সেই ধাম এখনো বিদ্যমান। সনাতন গোস্বামী বা সেই বাদশাহ আকবরকে তিনি দেখিয়ে দিয়েছিলেন সেই চিন্ময় বৃন্দাবন, যে যমুনার ঘাট, সেই বৃন্দাবন, সেই লীলা যারা প্রেম প্রাপ্ত পুরুষ তারা আজকেও অনুভব করে। দেবশ্রী নারদ বলছেন কি হে দেবী ভক্তি, এ বৃন্দাবন যেখানে ভক্তি সর্বদা তরুণাবস্থায় নৃত্য করেনি এ ধামের মহিমা, কিন্তু এখানে আপনার পুত্র জ্ঞান বৈরাগ্যের কেহ গ্রাহক নাই, সেই জন্য এদের মূর্ছাবস্থা যাচ্ছে। মাতা ভক্তি বললেন কি হে দেবশ্রী, যখন এই কলিযুগ এতই অপবিত্র, তো রাজা পরীক্ষিত এই কলিযুগ কি কেন স্থাপনা করল, আর ভগবান তিনি এই কলির প্রভাবকে দেখে কেন সহন করতেছে। দেবর্ষি নারদ বললেন কি রাজা পরীক্ষিত দেখলেন এই কলিতে দোষই দোষ ভরা আছে, কিন্তু এই কলিতে একটি মহান গুণ আছে কি, যত বলং নাস্তি তপসা না যোগেন সমাধিনা তত ফলং লভতে সম্যক কলোকে সব কীর্তনা। রাজা পরীক্ষিত দেখলে এই কলিতে দোষই দোষ ভরা আছে, কিন্তু একটি মহান গুণ, তপস্যায় যে ফল প্রাপ্তি হয় না, যোগের দ্বারা যে ফল পাওয়া যায় না, সমাধির দ্বারা যে ফল উপলব্ধ হয় না, তাকে সম্যক রূপে কলৌ কেশব কীর্তনাথ, কেবল কৃষ্ণ কৃষ্ণ বললেই সেই ফলকে অনায়াস যে প্রাপ্তি করে নেয় এই কলিযুগে, এমন হয় না। এই জন্য রাজা পরীক্ষিত কলিযুগকে স্থাপনা করলেন, আর ভগবান ভগবানকে নিয়ে কলিযুগকে প্রশ্রয় দিচ্ছেন, কেন সহন করছেন, অয়ম তো যুগ ধর্ম, ভগবান কলিযুগকে অধিকার দিয়েছেন, কলির যে তার যে ক্রিয়া সে হবেই, ভগবান তাকেই আদেশ দিয়েছেন। এই জন্য ভগবান সব কিছু দেখার পরেও তিনি নীরবে আছেন। শ্রী ভক্তি মাতা বলছেন হে দেবশ্রী, আমার সৌভাগ্যে আপনার আগমন হয়েছে, আপনার এমন মহিমা, আপনার একটি বাণীকে অঙ্গীকার করে সেই কয়াদুনন্দন প্রহ্লাদ, যিনি ভগবান মায়ার উপরে বিজয় প্রাপ্ত করেছিলেন, ধ্রুব পদ্ম বিজাত যত কৃপাত ধ্রুবয়ম, ধ্রুব আপনার একটি মন্ত্রকে
গ্রহণ করে আপনার কৃপায় তিনি ধুরু রূপ প্রাপ্ত করেছিলেন। হে ব্রহ্মপুত্র নারদ, আমি আপনাকে প্রণাম করছি। শ্রী নারদ বললেন কি, হে ভক্তি মাতা, আপনি দুঃখ করবেন না, যে ভগবান দ্রৌপদী রক্ষা করেছেন সেই ভগবান কোথাও যান না, তিনি তোমার কষ্টকে দূর করিবেন। ইয়ে তো বিলকুল দেবর্ষি নারদের বাস্তব কথা, ভগবান কোথাও যান না, কেবল আমাদের ডাকতে দেরি হয়, শুনতে দেরি হয়, বলতে দেরি হয়, উনার করতে দেরি হয়। আর হে ভক্তি মামা, আপনি তো সাক্ষাৎ উনার প্রিয়া, আপনার কষ্টকে তিনি নিবারণ করবেন না। তৈয়া হুতস্থ ভগবান জাতি নিচ গৃহস্বী, যেখানে ভক্তি সেখানে ভগবান। ভগবান বিচার করেন না এ দাসী পুত্র বিদুরের গৃহ প্রিয়লীলা কি, ইয়ে সেই পিঙ্গলা বেশ্যার হৃদয়ে তিনি কোন প্রকার বিচার না করে, যেখানে ভক্তি সেখানে ভগবান। নৃণাম জন্ম সহস্রেণ ভক্ত প্রীতির জায়তে, দেবর্ষি নারদ পদ্মপুরাণে বলছেন এই সহস্র সহস্র জন্মের পুণ্যের ফলে এই ভক্তিকে শ্রদ্ধা জাগে, এ শ্রদ্ধা সহজে হয় না। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মানে কৃষ্ণ ভক্তি করা, কৃষ্ণের পূজা করা, এ সহজে সৌভাগ্য লাভ হয় না। নৃণাং জন্ম সহস্রেণ, সহস্র জন্ম পুণ্যের ফলে এ ভক্তিতে তার শ্রদ্ধা জাগে, হয় না। কলৌ ভক্তি কলৌ ভক্তি ভক্ত্যা কৃষ্ণ পুরস্থিত। দেবর্ষি নারদ বলছেন হে ভক্তি দেবী, এই জগতে যারা এই ভক্তির প্রতি দেশ আচরণ করে, ভক্তির অবজ্ঞা করে আর ভক্তির অবজ্ঞা করে, ভক্তি দ্রোহ করা যেচ তে সিদন্তি জগত্রয়ে, তারা ত্রিলোকিতে মহান কষ্টকে প্রাপ্ত করে, যারা ভক্ত এবং ভক্তির তিরস্কার করে। দুর্বাসা দুঃখমাপন্ন পুরা ভক্ত বিনিন্দত, দুর্বাসা সাক্ষাৎ শঙ্কর তিনি দুর্বাসা রূপে প্রকট হয়েছিলেন, এত সমর্থবান ইয়ে ঋষি ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণকে বলছেন হে গোপীগণ, আমার শ্রী গুরুদেব দুর্বাসা মুনি ভাণ্ডির বনে এসেছেন, যাও দর্শন কর, আশীর্বাদ প্রাপ্ত কর। গোপীগণ শোনা মাত্র কি শ্রীকৃষ্ণের শ্রী গুরুদেব দর্শন করতে, দেখো খালি হাতে যাবে না, সাধু মহাত্মা নিকটে খালি হাতে যেতে না, কিছু নিয়ে যাবে, বড় বড় থালায় করে বিভিন্ন প্রকার সামগ্রী, পিঠা পানা মিষ্টান্ন আদি থালি ভরে ভরে নিয়ে যাচ্ছে। যমুনায় জল ভরা, শ্রীকৃষ্ণকে বলছেন গোপীগণ কি হে নন্দলাল, যমুনায় জল ভরা, কোন নাবিক নাই, যমুনাকে পার করব কি করে। শ্রীকৃষ্ণ বললেন কি হে গোপীগণ, যমুনাকে বলবে যদি শ্রীকৃষ্ণ বাল্য যতি হন, তো হে যমুনে তুমি আমাদেরকে মার্গ দিয়ে দাও। গোপীগণ যেই যমুনাকে বলেছেন, যমুনা মার্গ দিলেন, যমুনা পার করে ভাণ্ডির বনে গিয়েছেন গোপীগণ, দুর্বাদাসী ঋষিকে প্রণাম করলে, হাজার হাজার গোপী
সমস্ত সামগ্রী হাজার হাজার থালি তারা রেখে দিলেন। ঋষি দুর্বাসা বলছেন কি, হে গোপীগণ, আমি কর্মের থেকে সন্ন্যাস গ্রহণ করেছি, আমি কোন কর্ম করিনি, তোমাদের ইচ্ছা আমাকে ভোজন করাতে, তো আমি মুখ খুলে দিচ্ছি, তোমরা নিজে নিজের সামগ্রী আমার মুখের মধ্যে রেখে দাও। দুর্বাসা মুখ খুললে আর গোপীগণ এক এক করে সব হাজার হাজার থালি মিষ্টান্ন সব বস্তু দুর্বাসা ঋষির মুখে রাখতে গেলেন, আর দুর্বাসা ঋষি সবই ভোজন করেন। গোপীগণ মনে মনে ভাবছেন, হে ভগবান, এই দুটো হার কত বড় ফের, হাজার হাজার থালি, একটু প্রসাদীও ছাড়লো না, কেমন হয়েছিল দেখতাম। দুর্বাসা ঋষি বললেন, গোপীগণ সায়ংকাল উপস্থিত, সেই জন্য তোমরা নিজে নিজের বাড়ি গমন করো। গোপীগণ বললেন, ঋষিবর, যমুনায় জল ভর্তি, যাব কি করে, পার করব কি করে, আসলে কি করে। শ্রীকৃষ্ণ এই প্রকার বলেছিলেন, যাও যমুনাকে বলবে যদি ঋষি দুর্বাসা কেবল দুর্বা রস পান করে ভজন করে থাকেন, হে যমুনে তুমি আমাদেরকে মার্গ দিয়ে দাও। গোপীগণ মুখে কাপড় দিয়ে হাসতে লাগলেন, দেখো বাবাজি কত মিথ্যা, আমাদের আমাদের সম্মুখে আমাদের নেত্রের সামনে হাজার হাজার থালি খেয়ে নিল, আর বলছি দুর্বা রস কে ভজন করে, আসলে এরা সমর্থবান ঋষি, এরা হাজার হাজার থালি ভোজন করার পশ্চাৎও কিছুই করেন, কারণ তাদের কোন বস্তুতে আসক্তি নাই। হাজার থালি একদিনে তিনি খেতে পারেন, আবার হাজার দিন না খেয়েও থাকতে পারেন, ভোজনের দিকে কোন অভিলাষ নাই, কোন মনে আকাঙ্ক্ষা নাই, এই জন্য তারা হাজার থালি ভোজন করার পশ্চাৎও তারা নির্বিকার। এমন সমর্থবান দুর্বাসা তিনিও ভক্তির অবজ্ঞা করে বড় কষ্টকে লাভ করেছিল। সবই মন কৃষ্ণ পদার বিন্দয় বচাংসি বৈকুণ্ঠ গুণানুবন্দনে করো হরির মন্দির মার্জনাদিষু শ্রুতি সকার চতুর্থোদয়ে। দুর্বাসা ভক্ত মহারাজ অম্বরীশের নিকটে চরণে অপরাধ করে ফেলেছিলেন। অম্বরীশ এক রাজা ছিলেন, ভারতবর্ষের রাজা ছিলেন না, নখণ্ড যুক্ত যে জম্বু দ্বীপেরও রাজা ছিলেন না, সপ্ত দ্বীপবতী পৃথিবীর রাজা ছিলেন। অম্বরীশ মহাভাগ সপ্ত দ্বীপ পতিমহিম, সপ্ত দ্বীপ অধিপতি তিনি ছিলেন, কিন্তু মানে অব্যয়ংশ শ্রেয় লব্ধা। সুখদেব গোস্বামী বলেছেন, রাজা অম্বরীশের নিকটে যে বৈভব ছিল সে বৈভব দেবতাগণের নিকটে ছিল, কিন্তু মহারাজ অম্বরীশ সমস্ত বস্তুকে তিনি নশ্বর মনে করতেন। সবই মন কৃষ্ণ পদার বিন্দয়ো, এত বড় রাজা নিজের মনকে তিনি শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে দিয়েছিলেন, নিজের বাণীকে শ্রীকৃষ্ণের গুণকীর্তনে তিনি নিযুক্ত করেছিলেন, নিজের দুটো হাতকে ভগবানের সেবায় অর্পণ করে দিয়েছিলেন, শ্রুতি চকারা নিজের দুটো শ্রবণেন্দ্রিয়কে ভগবানের কথা শ্রবণে তিনি ন্যস্ত করেছিলেন, দুটো চরণকে ভগবান মন্দিরের পরিক্রমায় ভগবানের ধাম ভ্রমণে, নেত্রদয়কে ভগবত দর্শনে নিযুক্ত করেছিল, প্রত্যেক ইন্দ্রিয়গণের দ্বারা প্রত্যেক ইন্দ্রিয়গণকে
তিনি ভগবানে অর্পণ করে দিয়েছিলেন। দেবর মহারাজ অম্বরীশ, মহারাজ অম্বরীশের যে সমর্পণ ভাবকে দেখে ভগবান নিজের সুদর্শন চক্রকে আদেশ দিলেন, হে সুদর্শন তুমি অম্বরীশের সুরক্ষায় থাকবে। ভক্তমানে কথা আসে জ্যেষ্ঠ মাস ছিল, অযোধ্যা রাজা ছিলেন মহারাজ অম্বরীশ, প্রচন্ড গরম প্রচন্ড রৌদ্র, তা মধ্যাহ্নে ভোগ হয়ে গেছে, ভোগ আরতি হয়ে গেছে, মহাপ্রসাদ যত বৈষ্ণব অতিথি তারা মহাপ্রসাদ সেবন করেছে, অন্তিমে রাজাও মহাপ্রসাদ সেবা করেছে, আর সেবা পশ্চাৎ সবাই বিশ্রাম করতেছে, কিন্তু মহারাজ অম্বরীশ ঠাকুরের সেবার জন্য চাকি দিয়ে আটা পুষতেছিলেন। অনুভব করলে পিছন থেকে ঠান্ডা ঠান্ডা শীতল শীতল বায়ু বাতাস আসছে, মনে করলে এই শীতল বাতাস কথা দিয়ে যে পিছে ঘুরে দেখছেন স্বয়ং ভগবান পীতাম্বর দ্বারা তিনি হাওয়া করছেন রাজা অম্বরীশকে। মহারাজ অম্বরীশ বলছেন, হে প্রভু আপনি কি করছেন, আমরা সেবক আর আপনি আমাদের সেবা করে আমাদেরকে অপরাধী করছেন, এইটা আপনাকে শোভা দেয়? ভগবান বললেন, মহারাজ অম্বরীশ তুমি সপ্তদ্বীপবতী পৃথিবীর রাজা হয় চাকি পিষ্ট চাকি চালাচ্ছ, এইটা তোমাকে শোভা দেয়? আর যদি তোমাকে শোভা দেয় তো আমি তোমাকে পাখা করবো, এটা কেন শোভা দেব? এমন ভক্ত ছিলেন অম্বরীশ মহারাজ। একবার উনি নিজের পত্নীর সঙ্গে দ্বাদশী প্রধান একাদশী ব্রতের সংকল্প নিলেন, এক বর্ষ পর্যন্ত নির্জল একাদশী ব্রত পালন করিবেন, কার্তিক মাস যে উত্থান একাদশীর দিন ওনার ব্রত উদযাপন হল, তিনি মথুরা মণ্ডলে মধুবনে যমুনায় স্নান করলেন, ভোরবেলা সমস্ত ঋষি ব্রাহ্মণ বনকে নিয়ে ভগবানের অর্চনা করলেন, অর্চনা পশ্চাৎ ভোগ নিবেদন করে আর যত অতিথি ব্রাহ্মণ বৈষ্ণবগণ ছিলেন ঋষিগণ ছিলেন তাদেরকে ভোজন করালো, ভোজন করে তাদেরকে ষাট কোটি গোদান করলেন। যেমন সমস্ত ঋষি ব্রাহ্মণ অতিথি সবাই মহাপ্রসাদ গ্রহণ করে তারা তৃপ্ত হয়ে গেলেন, রাজা অম্বরীশকে ঋষিগণ আদেশ দিলেন, হে মহারাজ আপনিও এইবার মহাপ্রসাদ গ্রহণ করে ব্রতের পারণ করুন, পারণের সময় উপস্থিত যেই ব্রাহ্মণগণের দ্বারা আজ্ঞা প্রাপ্ত হয়। অম্বরীশ মহারাজ ভগবত চরণামৃত নিয়ে যখন পারণ করতে যাচ্ছেন, ঋষি দুর্বাসা সেখানে প্রকট হলেন, দুর্বাসা ঋষিকে দেখা মাত্র করজোড়ে প্রণাম করে নিবেদন করলেন, হে ঋষিবর আজকে দ্বাদশী তিথি, অবভাগ্য আমার আপনার আগমন হয়েছে, হে ঋষিবর মহাপ্রসাদ গ্রহণ করে আমাকে ধন্য করুন। দুর্বাসা ঋষি বললেন, কি মহারাজ রাজন আমি তোমার আতিথ্যকে স্বীকার করব, কিন্তু আমার কিছু নিত্য কর্ম এখন অবশিষ্ট আছে, আমি নিত্য কর্ম পূর্ণ করি এখনই আসছি বলে যমুনায় চলে গেল। আর ঋষি দুর্বাসা যমুনা নির্মল জলকে দেখে ভগবত স্মরণ হল, আর ভগবানের স্মরণ করতে করতে আর লম্বা লম্বা জটা
তিনি সাপ করতে লাগলেন, স্নান করতে লাগলেন। আর এদিকে কারণের সময় উপস্থিত অম্বরীশ মহারাজ ধর্ম সংকটে পড়ে গেলেন, যদি সময় পালন না করা যাবে তো ব্রত খণ্ডিত হয়ে যাবে। অতিথিকে নিমন্ত্রণ দিয়ে, ঋষিকে নিমন্ত্রণ দিয়ে ওনাকে ভোজন না করিয়ে যদি ভোজন করে নেওয়া যায় তো সেও অপরাধ। ব্রাহ্মণ গণকে ঋষিগণকে প্রশ্ন করলেন, আমার কি কর্তব্য? ঋষিগণ বললেন, রাজন আপনি নির্জল ব্রত করেছেন, শ্রুতিতে বলা আছে যদি জলপান করে নেওয়া যায় তো আপনার পারণ হয়ে যাবে, আর জলপানকে তাকে ভোজন মানাও হয়েছে আবার মানাও হয়ে যায়, তাতে ঋষির অবজ্ঞা হবে না, অতিক্রম হবে না, আর তোমার ব্রতেরও পারণ হয়ে যাবে। ঋষিগণের আজ্ঞা প্রাপ্ত করে ভগবতের চরণামৃত নিয়ে যেই পারণ করতে যাবেন দুর্বাসা যোগ বলে প্রকট হয়ে গেলেন, আরে এ রাজন, রাজাকে দেখুন, আমাকে আমার মতো দুর্বাসা ঋষিকে নিমন্ত্রণ জানিয়ে আর আমাকে ভোজন না করিয়ে নিজে ভোজন করতে যাচ্ছে। অহ অসন্ন্যাসস্য শ্রীয়ন্মত্তস্য পশ্যত, এর যে সম্পত্তির অহংকার তো দেখো, এর ফল কি এখনি আমি দেখাবো। একটি জটাকে উৎপাটন করে দুর্বাসা ভূমি পর ফেলে দিলে, এক ভয়ঙ্কর কৃত্য অগ্নিপিণ্ড প্রকট হলো, যাও অম্বরীশকে ভস্ম করে দাও। যে কৃত্য দৌড়ালো ভগবান তো সুদর্শন চক্রকে পূর্বে নিযুক্ত করেছিলেন অম্বরীশের সুরক্ষায়, সুদর্শন প্রকট হয়ে কৃত্যাকে ভস্মীভূত করলেন আর দুর্বাসার দিকে সুদর্শন দৌড়াতে লাগলেন। যে দুর্বাসা দেখলেন সুদর্শন অমোক অকাট্য অস্ত্র দুর্ধর্ষ, দুর্বাসা ভীত নিজের প্রাণকে রক্ষা করার জন্য দুর্বাসা দৌড় দিলেন, স্বর্গ মর্ত পাতাল যেখানে যাচ্ছে সেখানেই সুদর্শন। অন্তত্ত্ববত্তা পিতা ব্রহ্মার নিকটে পৌঁছালেন, হে পিতাশ্রী, হে পিতাশ্রী আমার রক্ষা করো, পিতাশ্রী হে দাদু, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রি পুত্র দুর্বাসা, দাদু ব্রহ্মাজি বললেন, দুর্বাসা পালিয়ে যায় এখান থেকে, পালায় এখান থেকে, এ সুদর্শন আমার লোককে আমার সৃষ্টিকে ভস্ম করে দেবে, তুমি ভক্তির নিকটে অপরাধ, তোমার রক্ষাকর্তা কে হলি নাই, পালিয়ে যাবে। কৈলাসে পৌঁছালেন, হে দেবাদিদে মহাদেব আমার রক্ষা করো, ভগবান হরিনাথ হাত উঠিয়ে দিলেন, দুর্বাসা তুমি ভগবানের ভক্তির অপরাধী, তোমার রক্ষাকর্তা কেহই নাই, তবে একটি উপায় বলতে পারে, কি উপায়? তমেব শরণম যাহি, তুমি সেই ভগবানের শরণে যাও, তিনি তোমার রক্ষা করিবেন। আর দুর্বাসা বৈকুণ্ঠে পৌঁছালে, যে বৈকুণ্ঠনাথ নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় চ, ওনাকে ব্রহ্মণ দেব বলা হয়েছে, ভৃগো বিনা কারণে ভগবান বিষ্ণুর বক্ষস্থলে পদাঘাত করেছিলেন, কিন্তু ভগবান বিষ্ণুকে ক্রোধ আসলো না, তিনি ভৃগু ঋষির শরণকে নিয়ে বলছেন, হে ব্রাহ্মণ আমার বক্ষস্থল অত্যন্ত কঠোর আর আপনার চরণ অত্যন্ত সুকোমল, আগত লাগিনে এমন ব্রহ্মণ্য দেব শ্রী ভগবান, কিন্তু আজকে দুর্বাসা, দুর্বাসা ব্রাহ্মণ, কিন্তু দুর্বাসাকে যখন দেখলেন
সেই ব্রাহ্মণ নামে ভগবান নিজের মুখটাকে ঘুরিয়ে দিবে। দুর্বাসা ঋষি বলছেন, হে অচ্যুত, হে অনন্ত, আমার রক্ষা। ভগবান বললেন, দুর্বাসা, তুমি আমার নিকটে আসা পূর্বে ব্রহ্মার নিকটে গিয়েছিলে? হ্যাঁ প্রভু, গিয়েছিলাম। শিবের নিকটে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। তারা তোমার রক্ষা করতে পারে না? বললেন, না, কারণ তারা পরাধীন, সেই জন্য রক্ষা করতে পারেন না। আর আমিও পরাধীন, আমিও তোমার রক্ষা করতে পারব না। প্রভু কি বলছে? আপনি পরাধীন, অহং ভক্ত পরাধীন, যসত্তম ত্রয়ীব দ্বিজা সাধু বীর গ্রস্ত হৃদয় ভক্তৈর ভক্ত জনপ্রিয়। হে দুর্বাসা, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের নিকটে পরাধীন। আমি যদ্যপি স্বতন্ত্র, তথাপি আমি অসত্যন্ত্রের নাই। সাধুগণ আমার হৃদয়কে দাস করেছে, আর ভক্তির যে ভক্ত, আমার ভক্তির কথা ছাড়ুন, আমার ভক্তির যে ভক্ত, সেও আমার অত্যন্ত প্রিয়। ভক্ত তো প্রিয়ই, কিন্তু ভক্তির যে ভক্ত সে আরো। শাস্ত্রে বলা হয়েছে কি, যে মে ভক্ত জনা পার্থ, না মে ভক্তাশ্চ তে জনা, মম ভক্তানাম চ চে ভক্ত, স্তে মে ভক্ত তমামতা। অর্জুনকে বলছেন, হে অর্জুন, যারা আমার ভক্ত সে আমার অতটা প্রিয় না। মদ ভক্তারাম যে ভক্ত, আমার ভক্তির যে ভক্ত, সে আমার অত্যন্ত প্রিয়, সে তারা আমার প্রকৃত ভক্ত, আমার ভক্তির যারা ভক্ত। আরাধনারাম সর্বেশাম বিষ্ণোর আরাধনম পরম, তস্মাৎ পরম তরং দেবী তদীয়ানাম চ সমর্চনম। ভোলেনাথ পার্বতীকে বলছেন কি, হে দেবী, যত দেবা দেবীগণ আছেন সমস্ত দেবা দেবীগণের আরাধনার মধ্যে বিষ্ণু আরাধন কি, ভগবান শ্রীকৃষ্ণের যে আরাধনা তাকে শ্রেষ্ঠ বলা হয়েছে, কিন্তু তস্মাৎ পরতরং দেবী, সেই ভগবানের ভক্তের যে অর্চনা করা, আরাধনা করা, ভগবানের আরাধনার থেকেও আরো শ্রেষ্ঠ। আমা হইতে আমার ভক্তির সেবা বড়, সমস্ত বেদ পুরাণে এই কৈল গড়। মহাপ্রভু মুরারি গুপ্তকে বলছেন, হে মুরারি, সেবকের দ্রোহী মুই সইতে না পারো, পুত্র যদি হয় মোর তথাপি সংহার। আমার যারা সেবক, আমার যারা ভক্ত, তার প্রতি যে দ্বেষ আচরণ করে, সে যদি আমার পুত্রও হয়, সে পুত্রকে আমি সংহার করে ফেলি। পুত্র কাটো আপনার সেবক লাগিয়া, পুত্রকে আমি কেটে ফেলি, আমার সেবকের জন্য মিথ্যা নাহি কহ গুপ্ত, শুনো মনে, আমি মিথ্যা বলছিলাম, আমার পুত্রকে নরকাসুর। মহাপ্রভু বরাহ আবেশে মুরারি গুপ্তকে বলছেন, আমার পুত্র নরকাসুর ছিল, তার পুত্র নরকাসুর ভোগীর পুত্র ছিল, ভোগী দেবী বরাহ ভগবানকে দেখে পুত্র প্রার্থনা করেছিলেন, পুত্র হল নরকাসুর, যাকে ভৌমাসুর বলা হয়, তার বধ করেছিলেন ভগবান।
তাই তিনি বলছেন যে আমার ভক্তের ভক্ত আমার ভক্তের প্রতি দ্রোহ আচরণ করছে, যদি আমার পুত্র হয় তথাপি আমি তার সংহার করি। হে দুর্বাসা, তুমি আমার ভক্তের কাছে অপরাধী। যে নারালার পুত্রাপ্তান, যারা আমার জন্য নিজের স্ত্রী পুত্র প্রিয় মিত্র সবকিছু পরিত্যাগ করেছে, হে দুর্বাসা তুমি বলো আমি তাদেরকে কি করে পরিত্যাগ করি যারা আমার নিমিত্ত সবকিছু পরিত্যাগ করেছে। মই নির্বদ্ধ হৃদয়া সাধব সমদর্শনা বসে কুর্বন্তি মাম ভক্ত্যা সৎপ্রিয়ম সৎপতি যথা। ভগবান বলছে আমাদের নিবদ্ধ চিত্ত যার, যে ভক্তগণ মানে নিজের মনকে আমাকে যারা অর্পণ করেছে সেই সমস্ত ভক্তগণ আমাকে বশীভূত করেন, সেই ভক্তগণ আমাকে বশী জীবন একে সৎ স্ত্রী নিজের পতিকে সেবার দ্বারা বশীভূত করিলেন, তদ্রূপ আমার ভক্তগণ তারা নিজের ভক্তির প্রভাবে আমাকে বশীভূত, তারা যেমন নাচায় আমি তেমন নাচি, নানা ভাতি নাচায় ভক্ত, সেই ভক্তির ভক্তির বশীভূত হয়। তিনি অর্জুনের রথকে চালাচ্ছেন, ঘোড়াকে হাঁটতেছেন, আর সেই ভক্তের ভক্তির বশীভূত হয় তিনি যুধিষ্ঠির রাজ্য যজ্ঞে সেই ঋষি ব্রাহ্মণগণের যে উচিষ্ট পাতা তিনি সংস্কার করতেছেন। সাধব হৃদয়ময়ম সাধু নাম হৃদয়ম তোহম, হে ঋষি দুর্বাসা সাধুগণ আমার হৃদয়, আমি সাধুগণের হৃদয়, আমা বিনা তারা কিছু জানে না, আর আমিও তামা তাদের ছাড়া তাদের বিনা কিছুই জানি না। হে দুর্বাসা উপায়ম কথাই সামি, আমি তোমার কোন প্রকার রক্ষা করতে পারবো না, তবে একটি উপায় বলতে পারি, যেখানে তুমি অপরাধ করেছ যে অম্বরীশের চরণে তুমি সেখানে যাও, উনাকে প্রসন্ন কর, উনি প্রসন্ন হয়ে গেলে তোমার তাপটাও কষ্টটাও দূর হবে। অন্তত্ত্বা শ্রী দুর্বাস ঋষি আর দুঃখিত তৎপাদ গ্রহী অম্বরীশের চরণকে ধরে নিবে। দেবর্ষি নারদ বলছেন হে ভক্তি মাতা, যারা ভক্তি এবং ভক্তির দ্রোহ আচরণ করেন তারা কি ত্রিলোকিতে মহান কষ্টকে প্রাপ্ত করেন, দুর্বাসাও মহান কষ্টকে প্রাপ্ত করেছিলেন। ভক্তি মাতা বললেন হে দেবর্ষি, আপনি আমার পুত্র জ্ঞান বৈরাগ্যকে সুস্থ করুন। দেবর্ষি নারদ জ্ঞান বৈরাগ্যের কানের নিকটে গিয়ে বেদ বেদান্ত গীতা মুহুর্মুহু বারবার শ্রবণ করালেন, কিন্তু জ্ঞান বৈরাগ্যের মূর্ছা গেল না, আকাশবাণী হল হে দেবর্ষি আপনার উপায় নিশ্চিত রূপে সফল হবে, আপনি এদের দ্বারা এদের জন্য নিমিত্ত সৎকর্ম করুন, সৎকর্মের দ্বারাই এদের মূর্ছা দূর হবে। আর সেই সৎকর্মটা কি? কোন সাধু মহানুভাব আপনাকে বলবে। নারদ বড় আশ্চর্য বললেন যে বেদ বেদান্ত পাঠ করা এটা সৎকর্ম নয়, আর যে সৎকর্মের দ্বারা এদের মূর্ছা যাবে সেই সৎকর্মটা কি? আর যে সাধুগণ সেই সৎকর্মটি বলবেন তারা বা কোথায়? বদ্রী বিশাল ক্ষেত্রে সনকাদির সঙ্গে ভেট হয়েছে, এই কথোপকথন চলছে, দেবর্ষি নারদ বললেন হে কুমারগণ আপনারা কৃপা করে বলুন সেই সৎকর্মটি কি? সনক সনন্দন সনাতন সনত কুমার বললেন হে নারদ আপনি চিন্তা পরি
সেই সৎকর্ম অতীব সরল, আর পূর্বের দিকে নির্ধারিত আছে কি সেই সৎকর্ম, সৎকর্ম সূচক নূনম জ্ঞান যজ্ঞ স্মৃত বুধে শ্রীমদ ভাগবত আলাপ সতবিহিত সুখাদিবি। জ্ঞান যজ্ঞকে হি পণ্ডিতগণ সৎকর্মের আখ্যা দিয়েছেন শ্রীমদ ভাগবত আলাপ। এই শ্রীমদ ভাগবত কথা জ্ঞান যজ্ঞ একই সৎকর্ম বলা হয়েছে, ভাগবতের শ্রবণে এদের মূর্ছা যাবে, ভক্তি জ্ঞান বৈরাগ্য সুস্থ হবে। দেবর্ষি নারদ বললেন, কুমারগণ আপনারা বলছেন ভাগবতের শ্রবণে এরা সুস্থ হবে, যখন বেদ বেদান্ত গীতা পাঠে এদের মূর্ছা গেল না, তখন ভাগবত শ্রবণে মূর্ছাটা কি করে যাবে? আরে ভাগবত কি সমস্ত সর্ববেদ ইতিহাসানাম সারম সারম, সমস্ত বেদ ইতিহাসের সারই ভাগবত। যখন বেদ শ্রবণে বেদান্ত শ্রবণে মূর্ছা গেল না, তখন ভাগবত শ্রবণে কি করে মূর্ছা যাবে? কুমারগণ বললেন, দেবর্ষি বেদ হল বৃক্ষ, আর তার সারাংশ হল চারি বেদ দধি নবনীত ভাগবত। বেদ হল বৃক্ষ, আর তার ফল তার সার হল ভাগবত। ফলে যে আস্বাদন আছে সে বৃক্ষে পাওয়া যায় না, দুগ্ধের সারাংশ ঘি, কিন্তু ঘির মধ্যে যে কাজ হবে যে আস্বাদন আছে সে দুগ্ধে পাওয়া যায় না। ইক্ষুর সারাংশ চিনি, কিন্তু চিনিতে যে মিষ্টতা আছে সে ইক্ষুতে কোনোদিন পাওয়া যাবে না। তদ্রুপ বেদ হল বৃক্ষ, তার ফল হল ভাগবত। এই ফল রূপী ভাগবতের দ্বারা যে আস্বাদন পাওয়া যাবে সে বেদ বৃক্ষের দ্বারা কখনো হবে না। তিনটি উদাহরণ দিলে দেবর্ষি নারদের সংশয় গেল। হে কুমারগণ, কৃপা করে বলুন এই ভাগবত সপ্তাহের উত্তম স্থল কোথায়? গঙ্গাগার সমীপে তু তটমানম নামকম, গঙ্গাগার মানে হরিদ্বারে যে আনন্দ নাম ঘাট, হে দেবর্ষি কথার জন্য অত্যন্ত উত্তম স্থান, অনেক ঋষিগণের সেখানে সমাগম হবে, অপূর্ব আনন্দে বৃষ্টি হবে সেখানে। দেবর্ষি নারদের সঙ্গে কুমারগণ সেই গঙ্গাদ্বার হরিদ্বারে আসলেন, সর্বত্র গিয়ে ঘোষিত হল ভাগবত কথা হবে, সমস্ত বৈষ্ণবগণ সমস্ত তীর্থগণ নদীগণ পুরাণ মন্ত্র তন্ত্র সবাই সেই কথাস্থলে উপস্থিত হলেন। দেবর্ষি নারদ কুমারগণের পূজন করিলেন, সনত কুমারগণ ভাগবতের মহিমা গান করতে লাগিলেন। হে দেবর্ষি সদা সেব্যা শ্রীমদ ভাগবতী বার্তা যস্য শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তম সমাশ্রয়েত। হে দেবর্ষি সদা সেব্যা, হে ভাগবত সর্বদা শ্রবণ করা দরকার, যার শ্রবণ মাত্রে হরিশ্চিত্তম সমাশ্রয়েত, ভগবান হৃদয়ে বিরাজমান হয়ে যায়। স্বয়ং গ্রন্থকর্তা বলেছেন, ঈশ্বর হৃদি অবরুদ্ধ দেবত্র কৃতিবিধি, কেবল শ্রবণের ইচ্ছা করলে এই ভাগবতের এমন মহিমা, এ আমি না, স্বয়ং গ্রন্থকর্তা ব্যাজি বলেছেন, শ্রবণ ইচ্ছুবি, কেবল শ্রবণের ইচ্ছা করলে ভগবান
হৃদয়ে বিরাজমান অবরুদ্ধ হয়ে যান। চক্রবর্তী পাল বললেন, শ্রবণের ইচ্ছা মানে প্রেম প্রাপ্তি, ভাগবতের শ্রবণের ইচ্ছা করলে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়, যদি প্রেম না হয় তো ভগবান তো হৃদয়ে আসবেন না। ভাগবত শ্রবণের ইচ্ছার এমন এখানে বলছে শ্রবণ করা মাত্রেই ভগবান হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়। তাবত সংসার চক্রেস্মিন ভ্রমতি অজ্ঞান তপোমান যাবত কর্ণ গতা নাস্তি সুখ শাস্ত্র কথা। কুমারগণ বলছে যে সংসারী চক্র, এই জন্ম মৃত্যু জন্ম মৃত্যু, এই সংসারী চক্রে তাবৎ সে পর্যন্ত জীব ভ্রমণ করতে থাকবে যতক্ষণ এই সুখশাস্ত্র ভাগবত কথা তার কানে না পড়ে, সে পর্যন্ত তাকে ভ্রমণ করতে। শ্লোকার্থম আর যে গৃহে কিং শ্রুতে বহুবি শাস্ত্রে পুরাণে সভব ভয় ভ্রমা ভয়ে একং ভাগবতং শাস্ত্রম মুক্তিদানে নগর্জতি। কুমারগণ বলছে অনেক শাস্ত্র শ্রবণের কি দরকার, কি প্রয়োজন, ভ্রমা ভয়ে যে ভ্রম উৎপন্ন করাবে, কি কার আরাধনা করা যাবে, কি সাধন করা, কেউ বলছেন জ্ঞান মার্গ শ্রেষ্ঠ, কেউ বলছেন যোগ মার্গ শ্রেষ্ঠ, কেউ বলছেন ভক্তি মার্গ শ্রেষ্ঠ, অন্তত্ত্বগত্বা সাধক ভ্রমে পড়ে যাবে কি কোনটা শ্রেষ্ঠ। এই জন্য কুমারগণ নিষেধ করছেন কিং ও শ্রুতি বহুবি অনেক শাস্ত্র শ্রবণের কোন প্রয়োজন না, এক ভাগবত যে ভাগবত মুক্তি দান করার জন্য গর্জনা করছে, হে ভক্তগণ হে জীবগণ আমার শরণে এসো, আমি তোমাদেরকে ভগবত শরণ প্রদান করব। শ্রী শাস্ত্র বলা হয়েছে অনন্ত শাস্ত্রং বহুবেদিতব্যম নাসৌর মুনির্যস্য মতান্ন ভিন্নম ধর্মস্য তত্ত্বম নিহিত গুহায়াম মহাজনোধীর গতস্য পন্থা। অনন্ত শাস্ত্র, শাস্ত্র অনন্ত, শাস্ত্রের কোন শেষ না, শাস্ত্র অনন্ত, বহুবেদিতব্যম জানার অনেক বিষয় আছে। নাসৌর মুনির যস্য মতান্ন ভিন্নম, এমন কোন মুনি নাই যার মত ভিন্ন নয়, নানা মুনি নানা মত, কোনটা মিথ্যা নয়, সবই ঠিক আছে। তো সেইখানে কি করা যাবে, অনন্ত শাস্ত্র, অনেক শাস্ত্র অনেক প্রকার কথা বলছে, যত মুনি তত পদ, জীব কি করবে। বললেন ধর্ম আর ধর্মস্য তত্ত্ব নিহিত গুহায়াম, ধর্মের যে তত্ত্ব মানে কোন ধর্মের আশ্রয় গ্রহণ করলে পরম কল্যাণকে প্রাপ্তি করবে, নিহিত গুহায়াম অত্যন্ত গুপ্ত রূপে সে বিদ্যমান শাস্ত্রের মধ্যে আছে। শাস্ত্রে ধর্ম বলা হয়েছে কিন্তু অত্যন্ত রহস্যপূর্ণ, এই ভাগবতে ভ্রম উৎপন্ন হয়ে যায়। এই জন্য কি করবে জীব, বলে মহাজন যে মহাজনগণ আচার্য পাদগণ নিজের গুরুবর্গগণ যে পথকে অনুশীলন করেছেন, যে পথে গিয়েছেন সেই পথকে অবলম্বন করেন, আর কোন অন্য কোন পথে চললে তার কল্যাণ হবে না। শ্রী আজন্ম মাত্রমপি যেন সঠিন কিঞ্চিৎ চিত্তং বিধায় শুভশাস্ত্র কথা ন পিতা। কুমারগণ বলছেন হে দেবশ্রী, যারা পুরো জীবনকালে একবারও এই ভাগবত শ্রবণ করে নাই, ধিক্তং
নরম পশু সমান সে মনুষ্য হলেও তাকে কি পশুর সমান জানবে, আর সে জীবিত থেকেও মৃতের সমান। এই প্রকার শ্রী কুমার মান বলছে, যে সময় ভগবান দ্বারকা লীলা সম্পূর্ণ করে পূর্ণ করে নিজের ধামে গমন করছে, উদ্ধব এসে চরণ ধরে নিল কি প্রভু আপনি অন্তর্ধান হলে কলির আগমন হবে, আর কলির প্রভাবে আপনার ভক্তগণ ও তারাও ভ্রমিত হয়ে যাবে। সেই জন্য ভক্তগণের রক্ষার জন্য আপনি এইখানে বিরাজমান থাকুন আমার ইচ্ছা। তো সেই ভক্তগণের রক্ষার জন্য ভগবান চিন্তা করুন আমি কি করব। তখন ইতি উদ্ধব বচসৃতা প্রভাসে চিন্তয়দ হরি ভক্তাবলম্বনার্থয় কিং বিদয়ময় কিচ। এই ভক্তগণের রক্ষার জন্য আমার কি করা দরকার? তখন ভগবান কি করলে, ভগবান নিজের তেজকে এই ভাগবতের মধ্যে অন্তর্হিত করে দিলেন। তিনেয়ং বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে। সেই জন্য কুমারগণ বলছেন, হে দেবর্ষি, এ যে শ্রীমৎ ভাগবত, তেন অয়ং বাংময়ী মূর্তি, এ সাক্ষাৎ শ্রীকৃষ্ণের বাংময় বিগ্রহ। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ হি ভাগবত রূপে বিরাজমান। এই প্রকার ভাগবতের মহিমা গান করতেছিলেন। এ পাঠ কোথায় হচ্ছে? হরিদ্বারে। কার নিমিত্ত হচ্ছে? জ্ঞান বৈরাগ্য ভক্তিকে সুস্থ করার জন্য। আর জ্ঞান বৈরাগ্য ভক্তি আছেন বৃন্দাবনে। বৃন্দাবনে দেবর্ষি নারদ তাদেরকে সেইখানে চেড়ে আর সেই সৎকর্মের অন্বেষণে গিয়েছিল, কিন্তু তাদের নামে সংকল্প হয়েছে আর কেবল মহাত্মা কথা শ্রবণ করে ভক্তি জ্ঞান। এখন ভাগবত শ্রবণ করেন নাই, এই ভাগবতের মন কেবল ভাগবতের মহাত্মা শ্রবণ করে জ্ঞান বৈরাগ্য পুষ্ট হয়ে গেলেন। ভক্তি নিজের জ্ঞান বৈরাগ্য পুস্ত্রে পুত্রের হস্ত ধারণ করে সে কথাস্থলে প্রকট হয় আর সংকীর্তন করতে করতে নৃত্য করতে লাগল। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ।